তাফসিরুল কুরআন পরিষদ ও ফ্রান্স বাংলা মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্যারিসের ওভারভিলে জামে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন তাফসিরুল কুরআন পরিষদ ফ্রান্সের সভাপতি মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিন। এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলা মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামীম মোল্লা, কোষাধ্যক্ষ হারুন আহমেদ, তাফসিরুল কুরআন পরিষদের কোষাধ্যক্ষ জহিরুদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় আলোচকগণ বলেন, মানুষের মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। আল কোরআনের বিধান কায়েমের মাধ্যমে সকল জুলুম নিপীড়নের অবসান ঘটাতে হবে। নিজেকে ও নিজের পরিবারকে ভালো রাখতে হলে প্রাত্যহিক জীবনে ইসলামের চর্চা বাড়াতে হবে।